আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোথাও কোথাও টুয়ার্ড ইউজ করা হয়েছে এবং কোথাও কোথাও টুয়ার্ডস ইউজ করা হয়েছে। সো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে আসলে কখন আমরা টুয়ার্ড ইউজ করব আর কখন হচ্ছে টুয়ার্ডস ইউজ করব। বিষয়টা খুবই সিম্পল, টুয়ার্ড অ্যান্ড টুয়ার্ডস বোথ আর কারেক্ট। এটা জাস্ট একটা কান্ট্রি রিলেটেড ইস্যুস, এখানে কোনো মিনিং রিলেটেড ইস্যুস নাই। অর্থাৎ ব্রিটিশরা টুয়ার্ডস ইউজ করে এবং আমেরিকানরা টুয়ার্ড ইউজ করে। টুয়ার্ড মানে কি অ্যাকচুয়ালি? টুয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে, যখন আমরা কোনো কিছুর দিকে কোনো কিছু বুঝাবো তখন আমরা টুয়ার্ড ইউজ করব। লাইক হি ইজ গোয়িং টুয়ার্ড স্কুল, অর্থাৎ সে স্কুলের দিকে যাচ্ছে। সো এখানে টুয়ার্ডও ইউজ করলে যেই মিনিং দাঁড়াবে, আমরা যদি এস যোগ করে টুয়ার্ডসও বলি সেম মিনিং হবে, দ্যাট ইজ টুয়ার্ডস। হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, হি ইজ গোয়িং টুয়ার্ডস অফিস, অর্থাৎ সে অফিসের দিকে যাচ্ছে বা স্কুলের দিকে যাচ্ছে। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।